বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানের বিয়ে নিয়ে জল কম ঘোলা হয়নি, প্রায় বিভিন্ন ধরনের খবর প্রকাশ হচ্ছে। আবারও বিয়ে ও সন্তান নিয়ে শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি সালমান খান তার লাখো ভক্তের কৌতূহল মেটাতে অবশেষে বিয়ে ও সন্তান নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন ফারদিন সানি। কিছুদিন আগে এক অনুষ্ঠানে সালমান খান জানান, সন্তান দত্তক নিয়ে তাকে একাই বড় করতে চেয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে ভাইজান বলেন, বিয়ের পরিকল্পনা ছিল না, তবে বাচ্চার সিদ্ধান্ত নিয়েছিলাম। অন্যদিকে সম্প্রতি আপকে আদালত নামক অনুষ্ঠানে এসেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন সালমান। এক অনুষ্ঠানে নিজের সম্পর্ক নিয়ে আত্মজীবনী লেখার কোনো পরিকল্পনা আছে কি না জিজ্ঞেস করলে উত্তরে সালমান বলেন, তার নিজের কিছু ব্যক্তিগত কারণেই বোধহয় প্রেমের রাশি খারাপ। তিনি আরো বলেন, এ সমস্ত প্রেম কাহিনী আমার সঙ্গে কবরেও যাবে। বিয়ের পরিকল্পনা জানতে চাইলে ভাইজান বলেন, যখন এমন কেউ আসবে তখন হয়ে যাবে। আসলে আমার জীবনে যারা আসে তারা সবাই খুব ভালো, আমার মধ্যেই সমস্যা রয়েছে। রসিকতার ছলে সালমান আরো বলেন, যখন প্রথমজন ছেড়ে যায় সেটা তার দোষ হতে পারে, যখন দ্বিতীয়জন এবং তারপর তৃতীয়জন ছেড়ে যায় তখনও তাদের মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু যখন চতুর্থজন ছেড়ে যান তখন সন্দেহ ঢুকে পড়ে যে তাহলে সমস্যা বোধহয় আমার মধ্যেই আছে। বিয়ের জন্য দুইজনের প্রয়োজন পড়ে। প্রথম ক্ষেত্রে বিয়ে হয়নি, আমি যখন হ্যাঁ বলেছিলাম অপরজন না করে দিয়েছিল। আবার যখন কেউ হ্যাঁ বলেন আমি না করেছি, এবার দুপক্ষ থেকেই না আসে। যখন দুপক্ষই হ্যাঁ বলবে তখনই বিয়ে হবে। এখনও সময় আছে, আমার বয়স 57 বছর। আমার এবারের সম্পর্কই হবে প্রথম ও শেষ সম্পর্ক, মানে স্ত্রী একজনকেই হতে হবে। ফারদিন সানি, নিউজ 24।